আন্তর্জাতিক ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরল ফুটবল। দীর্ঘ আট মাসের করোনা বিরতি কাটিয়ে সীমিত আকারে হলেও গ্যালারিতে বসার টিকিট পেয়ে উচ্ছ্বসিত হাজারো দর্শক। তাদের প্রত্যাশা, বাফুফের নতুন কমিটির কাজ করুক শুধুই ফুটবল উন্নয়নে, সুযোগ করে দিবে জমজমাট ম্যাচ দেখার। Bangladesh. I am excited, nervous, and I hope Bangladesh wins. We're from England and we came to watch the Bangladesh football match. I came to watch a very hopefully exciting match. ফুটবলের ভাষা একটাই, তাই বুঝতে কষ্ট হয় না ইংল্যান্ড কিংবা ফিনল্যান্ড অ্যাম্বাসির কর্মকর্তা, এমনকি তাদের শিশুদের ফুটবলের প্রতি ভালোবাসার গভীরতা। টিকিট ব্ল্যাকারের চিল চিৎকার, পতাকা বিক্রেতাদের ব্যস্ত বিকেল, কপালে ফেস্টুন জড়িয়ে খেলা দেখার প্রস্তুতি ফুটবল ভক্তের, কতদিন পর দর্শকের ঠাসা বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর। করোনা বিরতির পর ফুটবল অক্সিজেনে বুক ভরেছেন ফ্যানরা। আমরা যারা ফুটবল প্রেমী তাদের ভিতরে যেন প্রাণ খুঁজে পেলাম। আমাদের খুব ভালো লাগছে যে অনেকদিন পর আমাদের স্টেডিয়ামে এই খেলাটা হচ্ছে। অপেক্ষা ছিলাম কবে উৎসব, প্রাণের উৎসব আবার শুরু হবে। বাঙালির খেলা ফুটবল, বাঙালির পছন্দের খেলা ফুটবল, ভেবেছিলাম হয়তো দর্শক শূন্য খেলা দেখতে হবে, তো জাস্ট অ্যামেজিং লাগতেছে এনভায়রনমেন্টটা। বাফুফের নতুন কমিটির নতুন পরিকল্পনায় নতুন শুরু ফুটবলের। রোডম্যাপে দৃশ্যমান আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ট্র্যাকে ফেরার লড়াই স্বাগত জানিয়েছেন ভক্তরা। বাফুফের যে একটা উদ্যোগ এখন বর্তমান সময়ে, এই উদ্যোগটা যদি আরো আগে থেকে নেওয়া হতো আমাদের মনে হয় যে এই রকম এনভায়রনমেন্ট আমরা প্রতিটা ম্যাচেই দেখতে পারতাম। আমাদের দেশের মানুষ যে ফুটবল কত ভালোবাসে এই যে এটা তো প্রমাণ হয়। কিন্তু অনেক দিন এই করোনার জন্য ঘরবন্দি, বাফুফেকে ধন্যবাদ। তাদের কাছ থেকে আশা করব যেন সব দিকে ফুটবলের নজর দেওয়া হয়, ঘরোয়া লীগ থেকে শুরু করে ন্যাশনাল টিমের প্রতি। মহল্লার দুরন্ত কিশোরের দল থেকে শুরু করে ঢাকার বাইরের দর্শক, পরিবারের ছোট্ট সদস্যটাকে নিয়েও এসেছেন করোনা বিরতির পর প্রথম ফুটবল ম্যাচের সাক্ষী হতে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। করোনা বিরতির পর দেশের মাটিতে ফুটবল ফিরল, তাও আবার আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। দর্শকরা নিজেও মনে করতে পারছেন না শেষ কবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরে এমন ভিড় কিংবা এমন দৃশ্য দেখেছিলেন। তাদের প্রত্যাশা ফুটবল মাঠে থাকুক সকল প্রতিবন্ধকতা জয় করে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।